la al la al al la al Omon gombayo nariye eye namzo fo wallahar al la al al la al Ayak din go bai bare mon ayak din go bai bare mon kabarer ma zayar omon go mayor nare ye Allah 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 monori ye 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 Allah posu পাখি করে রে জিকির জিকির ওয়াল্লাহর আল্লাহ আল্লাহ বনরে এ এ এ এ এ পশু পাখি করে রে জিকির জিকির ওয়াল্লাহর আল্লাহ আল্লাহ মানুষ কইয়ানি ডবে রইলা করলা না কার বাইয়ার ও মন গো মাইয়র না রে আল্লাহ 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 ও মন গো মাইয়র না রে এ এ নাম জো ফ মাওলাগার আল্লাহ আল্লাহ Ayak din go mai bare mon ayak din go mai bare mon kabarer ma zayar o mon go mai yonare Allah 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 Mursid namze এতর মদ মসজিদ নাম রে এতর মদ খাইলে রে মদ ফরায় না আমার মন হইয়া সের দেওয়া না আল্লাহ 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 মসজিদ নাম রে এত মধু গো আমারে করিল জাদু গরের বাহির করল রে আমায় গরের বাহির করল রে আমায় মন যে নিরালে রয়ে না আমার মন হইয়া সের দেওয়া না আল্লাহ 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 আমার আল্লাহ ফরমান কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা ও হাবিব আপনি আপনার উম্মতদেরকে আমার বান্দাদেরকে জানাইয়া দেন আপনি নবী যাই ইসলামের দাওয়াত দিতে যায় এত কষ্ট করেছেন বলে দেন তার বিনিময়ে আমি কোনো কিচ্ছু চাই না আমি নবী যাই 63 বছরের জিন্দেগি এত কষ্ট করলাম বলে দেন বিনিময়ে কোনো কিচ্ছু চাই না নবী গো শুধু একটা জিনিস চাই ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা কারীব বলে দেন আমি আমার নিকটতম আত্মীয়র ভালোবাসা ছাড়া তোমাদের কাছে আর কিছু চাই না জোরে কোনা সুবহানাল্লাহ হে আমার আলীর সরালা কারগিনী গুনি আব্বারা নজওয়ান তরুণ বন্ধুরা রে আমার আল্লাহ নিজে বলে দিচ্ছেন বলে দেন কষ্টের বিনিময়ে আমি কোনো কিচ্ছু চাই না শুধু চাই আমার আহলে বাইয়াতের ভালোবাসা ছাড়া এখন আহলে বাইয়াত কারা আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীজি
হালকা শীতের দিনে পশমীয় একটা কালো রঙের চাদর গায়ে দিয়া বসে আছেন। এই টাইমে শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পরে বললেন, আলিও আমার চাদরের ভিতর প্রবেশ কর। আলী প্রবেশ করলেন। একটু পরে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা আসার পরে বললেন, চাদরে প্রবেশ কর। প্রবেশ করাইলেন। ইমাম হাসাইন হোসেন আসার পরে তাদেরকে প্রবেশ করাইলেন। করায়া বলে, আল্লাহ এরা হলো আমার আল, এরা করো আমার আহলে বাইয়াত। কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। তুমি যে নিকটতম আত্মীয়কে ভালোবাসার কথা বললা, আমি এই নিকটতম আত্মীয় আমার আহলে বাইয়াত পাকে পাঞ্জাতন, আমি শুদ্ধা আমার হাসাইন হুসাইন আলী ফাতেমা ওদেরকে নিয়ে তোমার দরবারে বলি, এরা করো আমার আল, এরা করো আমার আওলাদ। এদেরকে যারা ভালোবাসবে, জি জি জি, এদেরকে যারা ভালোবাসবে তুমি আল্লাহ, এদেরকে আমি ভালোবাসি তুমি আল্লাহ তাদেরকে ভালোবাসো। জি জি, এদেরকে আমি ভালোবাসি তুমি আল্লাহ তাদেরকে ভালোবাসো। এদেরকে যারা ভালোবাসবে তুমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। ইয়াকনা সুবহানাল্লাহ। হায় রে হায়, আহলে বাইয়াতকে যারা ভালোবাসি, আবার মদিনার কামলিওয়ালা চারজন রে এইভাবে সাদরে নিয়া কয়, আল্লাহ আমি তাদেরকে ভালোবাসি। আমার কথা মনোযোগ আছে তো? আমি তাদেরকে ভালোবাসি তুমি আল্লাহ তাদেরকে ভালোবাসো। তাদেরকে যারা ভালোবাসবে তুমিও আল্লাহ তাদেরকে ভালোবাসিও। নবী আমগোলাইগা দোয়া কইরা গেছি, আমরা যে আহলে বাইয়াতকে ভালোবাসি এই ভালোবাসার কারণে আল্লাহ যেন আমাদেরকে ভালোবাসে। আহলে বাইয়াত বিহনে ইবাদত নাই, আহলে বাইয়াত বিহনে ইমান নাই, আহলে বাইয়াত বিহীন নামাজ নাই। কারণ নামাজের ভিতরে দুরুদ ইব্রাহিম পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ওয়া আলা আল ওয়া আলা আল। এ আল হইলো আওলাদ, হইলো আমার নবীর বংশধর। আরো জোরে কোনা সুবহানাল্লাহ। আমার নবীর বংশধরকে, নবীর আওলাদদেরকে নামাজের ভিতরে স্মরণ না করলি সিজদা দিতে পারবা, কপালে দাগ লাগাইতে পারবা, লেকিন নামাজ হবে না। তাই নামাজের ভিতর আওলাদ রসুল পাক পাঞ্জাতনের কথা, নবীর বংশধরের কথা আল্লাহ নামাজের ভিতর দিলেন। বাজিও একটু গভীর মনোযোগ, অন্তরের কান লাগান, তাদেরকে ভালোবাসার হুকুম আমার আল্লাহর। তাই আমার আল্লাহ বলে দিলেন, তোমরা ভালোবাসো, ভালোবাসার জন্য ডিক্লার আল্লাহ নিজে দিয়া দিলেন। তাই আমার আল্লাহ যখন ভালোবাসার কথা বললেন, আল্লাহ কেমন ভালোবাসে একটা প্রমাণ দেখি, তাহলে আমরা মূল আরকা আলোচনাটা মনোযোগ সহকারে বুঝতে পারবো। আল্লাহ যেন একটু সময়ের জন্য আমাদেরকে কবুল করো কোনা, আমিন। আল্লাহুম্মা সাল্লি কেমনে বুলা হাজায়ে বলো কারবালার কো রুন কাহিনী, কেমনে বুলা যায় সবাই বলো কারবালার কো রুন কাহিনী, কেমনে আর নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ শহীদ করলো দুষ্ট হয়ে জিদ রাই কারবালার কো রুন কাহিনী, কেমনে বোলা যায় বলো কারবালার কো রুন কাহিনী। দয়াল নবী দিহিনে রাতে চুমুখে তেন যে গলেতে, দয়াল নবী দিহিনে রাতে চুমুখে তেন যে গহলেতে, সেই গহলেতে
বিষের চুরি সেই গহলেতে বিষের চুরি সীমারে চালাই কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় বলো কারবালার করুণ কাহিনী আব্বারা আমার একটু গভীর মনোযোগ আমার মদিনার কামলিওয়ালা নবীর আওলাদদেরকে আল্লাহ বলে দিলেন ভালোবাসার কথা আমার আল্লাহ কেমন ভালোবাসে একটা মনো একটা উদাহরণ আপনাদেরকে দেই হায়রে ফায়জানে আহলে বায়াতের ভিতর এসেছে এবং আল্লামা সফিল ওকারবি উনার মুয়াররাকায় কারবালা বা জালজালায় কারবালায় উল্লেখ করেন আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীজির নাতি ইমাম হাসাইন এবং হুসাইন জান্নাত যুবকের সরদার দুই ভাই দুইটা লেখা লেখলেন দুই খাতায় লেখা লেখলেন লেখাই না কয় আম্মা গো দেখেন তো কার লেখাটা বেশি সুন্দর গো মা দেখেন তো কার লেখাটা বেশি সুন্দর আজকে আমরা পরীক্ষার রেজাল্ট যখন দিলাম কেউ এ প্লাস পাইছে কেউ গোল্ডেন পাইছে কেউ এ পাইছে কেউ এ মাইনাস পাইছে ঠিক না এইভাবে আজকে বিভিন্ন স্কুল মাদ্রাসা রেজাল্ট দেওয়া হয় এখন আমার রোল নাম্বার এক না আমার বাইয়াটা এক দুজনকে তো এক দেওয়া যাবে না ঠিক না বলেন দেখেন তো কাটটা সুন্দর হইছে খাতুনে জান্নাত ফাতেমা দুনোটা লেখা দেখিয়া চিন্তা করলেন আমি যদি বলি হাসানেরটা সুন্দর হুসাইনের মনে কষ্ট যদি বলি হুসাইনেরটা সুন্দর হাসানের মনে কষ্ট যাবে তাই ভাবলেন যে আমি কারো মনে কষ্ট দেব না কারে কষ্ট দিই কারে কষ্ট দিই চিন্তা কইরা কয় না না আমি ওদেরকে কষ্ট দেব না কারণ আল্লাহ যাদেরকে ভালোবাসে আমার আল্লাহ যাদের মুখটা মলিন দেখতে চায় নাই উনি ডাক দিয়া কয় শোনো আমি বলবো না এটা তোমার আব্বা বলে দিবে কার লেখাটা বেশি সুন্দর তোমার আব্বা বলে দিবে আমার কথা আপনারা বুঝতেছেন তো মাশাআল্লাহ শ্রোতা কম হইলো মাশাআল্লাহ কিন্তু মনোযোগ আছে আল্লাহ কবুল করুক বলেন আমিন আরেকটু জোরে কর না আমিন তবে আপনাদের মাইক যেমন ভালো আপনাদের কণ্ঠটাও একটু ভালো লাগতে হবে আমি আজকে একটু জোরে জোরে বলবো না একটু আস্তে আস্তে বলবো অসুবিধা হইতে না তো আবার দুই একবার জোরে আইলো আবার রাগ হইতেন না তো না না কোনটা জানি আল্লাহ জানে রাগ হইবেন না তো আল্লাহ কবুল করে বলেন আমিন মা ফাতেমা বললেন আমি বলবো না তোমার আব্বা বলবে এবার আব্বার কাছে গেছে আব্বা বলে জি দেখেন তো আমরা দুই ভাইয়ে লেখা লিখছি কার লেখাটা বেশি সুন্দর দুটা লেখা দেখা শেরে খোদা মাওলা আলী বাবে আমি যদি বলি হুসাইনেরটা সুন্দর হাসানের মনে কষ্ট যদি বলি হাসানেরটা সুন্দর হুসাইনের মনে কষ্ট হবে আমি জান্নাতের যুবকের সরদার কারে কষ্ট দিই আমার দয়াল নবী যাদেরকে সবসময় হাসি রাখে খুশি রাখে যাদেরকে মহাব্বত করে আমি তোমাদের এই উত্তর দেব না তোমরা তোমার নানা ভাইয়ের কাছে যাও তোমার নানা তার উত্তর দিবে দৌড়াইয়া নানার কাছে গেছে নানা ভাই বসা রইছে নানা ভাইয়ের দুই পা মোবারকের উপরে দোনো ভাই বসা নানারে সালাম দিয়া দোনো ভাই দোনো গালের মধ্যে সুম্মা দিয়া দাড়িগুলি টাইনা টাইনা কয় নানা গো ও নানা বলেন তো কার লেখাটা বেশি সুন্দর নানা আম্মার কাছে গেলাম আম্মা কয় আব্বা কইব আব্বার কাছে গেলাম আব্বা কয় তুমি কইবা এবার কইয়া দেও না কার লেখাটা বেশি সুন্দর নানা বলো বলো কালটা সুন্দর আমার দয়াল নবী দুটা লেখা দেখছে অবশ্যই একটা ১৯ আর একটা ২০ আছে ঠিক কিনা বলেন দয়াল নবী তাদের মতোই বাইবা কয় আমি কেমনে তোদের কষ্ট দেই রে যদি বলি হুসাইনেরটা সুন্দর হাসানের মনে কষ্ট যদি বলি হাসানেরটা সুন্দর হুসাইনের মনে কষ্ট তাই আমি বলবো না আমার আল্লাহ তার রেজাল দিয়ে দিবে কাটটা বেশি সুন্দর স্বয়ং আল্লাহ বলে দিবে কনা সুবহানাল্লাহ ভাইয়া
এই অবস্থার ভিতরে আমার আল্লাহ কয় হাবিব আমার দোস্ত আমার বন্ধু আমার আমারে যখন বলছেন বলার জন্য ঠিক আমি হাকামুল হাকিমিন রব্বুল আলামিন সঠিক বিচার আমার করতে হবে ঠিক কিনা বলেন হায় রে হায় আল্লাহ কয় জিব্রাইল রে তুই একটা জান্নাত থেকে একটা আফেল ল কিল মাশাআল্লাহ কথা বলতে কিল আফেল ল আমার বন্ধু মুস্তাফারে বলো দুটোটা লেখা দুই দিকে রাখতে দুটোটা লেখা দুই দিকে যখন রাখছে রাখার পরে জিব্রাইল রে তুই মাসকান দিস্তে আফেলটা উপর থেকে ছেড়ে দিবি ফুটবলের মতো আফেলটা মাটির মধ্যে ড্রপ খাইয়া বুঝুন তো আমার কথাটা মাসকানে দুই লেখার মাসকানে মিডিয়াম সেন্টারে ছেড়ে দিবি মিডিয়াম সেন্টারে ছেড়ে দিলে একটা লেখা এখানে আরেকটা লেখা এখানে মাসকানে যখন ফুট মাসকানে যখন লেখাটা ছেড়ে দিবা ইয়াটা আফেলটা ছেড়ে দিবা আফেলটা ড্রপ খাইয়া যে লেখাটার উপর বসবে ওই লেখাটা বড় সুন্দর হবে জিব্রাইল আমিনের তার ডাক দিয়া কয় নবী গো নবী গো আপনি দুইটা লেখা দুই দিকে রাখার জন্য বলেছে আমাকে বলেছে ড্রপ দিয়া আফেলটা দেওয়ার জন্য তবে নবী আমার বড় ভয় লাগে কারণ এই লেখাটার উপরে যদি বসে ওইটার উপর যদি না বসে যদি ওই উনি লেখাটা যদি হাসানের লেখার উপর বসে হোসাইনের লেখার উপর যদি না বসে হোসাইনের মুখটা মলিন দেখলে আমি তো সইতে পারবো না কারণ আমার আল্লাহ যাদেরকে ভালোবাসে এবার জিব্রাইল উপরের দিকে তাকায় একটা ডাক দিয়ে কয় খোদা গো তুমি যাদেরকে এত ভালোবাসো মুহাব্বত করো এখন আমি মাসকানে যদি আফেলটা চাইরা দিই একটা লেখার উপর যদি বসা যায় আর একটা লেখার উপর যদি না বসে নিশ্চয় একটা লেখার উপর যায় আফেলটা বসবে আর একজনের মুখটা মলিন তুমি আল্লাহ কেমনে সহ্য করবা তুমিও তো ওদেরকে বড় মোহাব্বত করো আমার আল্লাহ কয় জিব্রাইল আমি যা জানি তুমি তা জানো না আমি যা বলেছি তা তুমি করো আমার নবী তাবাসসুম মুস্কি হাসা হাসি আরো জোরে কোন আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী লেখাটা দুই দিকে রাখলেন এবার মাসকান দিয়া জিব্রাইল আমিন আল্লাহ কয় তোমার কাজ তুমি করো মাসকানের মধ্যে যখন আফেলটাকে ছেড়ে দিছে মাসকানে যখন আফেলটারে ছেড়ে দিছে আফেলটা ড্রপ খাইয়া ফিডা খাইয়া মাটির মধ্যে উপর উঠা আফেলটা সমান সমান দুইটা বাঘ হইয়া যাইয়া দুইটা লেখার উপর বসা গেছে আমার দয়াল নবী দুনো বাইরে জরায়া দরা কয় হুসাইন হাসান আমার আল্লাহ তোমাদের খুশি চায় আমাদের আল্লাহ আমার আল্লাহ তোমার আর রাগ দেখতে চায় না মলিন দেখতে চায় না আল্লাহ তোমাদেরকে খুশি দেখতে চায় দেখছনি দেখছনি আমার আল্লাহর বিচার আরো জোরে কোনা সুবহানাল্লাহ আল তোনোটা লেখা সমান সমান হইয়া গেছে তোনোটা লেখা সমান সমান সুন্দর হইছে নেও 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 রেজাল্ট সমান সমান জোরে জোরে কোনা সুবহানাল্লাহ তাহলে বুঝলাম আল্লাহ যাদেরকে এত ভালোবাসে রে তাদেরকে কি কইরা কারবালায় জবাই করলে কারবালায় যখন জবাই করা হয় ওই টাইমে আমার আল্লাহকে যদি দেখা যাইতো তাহলে বোঝা যাইতো আল্লাহর অবস্থাটা আল্লাহর অবস্থাটা মানে আল্লাহ কেমন আল্লাহর কুদ্দুতি চেহারাটা যে কেমন ছিল ওই দিন ওই টাইমে ঠিক কিনা বলেন জোরে কোন ঠিক কিনা বাজান আমার একটু গভীর মনোযোগ এই অবস্থার ভিতরে আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীজি এখন বুঝছেন না আল্লাহ কত আল্লাহ যাদের মুখটা মলিন দেখতে চায় না আমার মদিনার কামলিওয়ালা একটু মাটি নিয়া একটু মাটি নিয়া একজন দুইজন বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা দুজন সামনে আমার নবী আসতে কইরা আম্মা জান আয়েশার হাতের মধ্যে মাটিগুলি না দিয়া উম্মে সালিমার হাতে মাটিগুলি দিয়া কয় সাল উম্মে সালমা রে মাটিগুলি তোমার কাছে রাইখা দাও যেই দিন দেখবা এই মাটিগুলি মাটি নাই এটি রক্ত রঞ্জিত হইয়া গেছে মাটিগুলি রক্ত হইয়া গেছে ওই দিন মনে করবা আমার হুসাইন দুনিয়া
দুনিয়ায় নাই কারবালার জমিনে আমার হোসাইন রে শহীদ কইরা দিছে নাও না মাটিগুলি তোমার কাছে রেখে দাও এই টাইমে আম্মাজান আয়েশা মনে 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 হৃদয়ে হৃদয়ে মুক্তামলিন মানে অন্তরে অন্তরে মনে মনে ভাবে আল্লাহর হাবিব তো আমারে বড় মহব্বত করে বড় ভালোবাসে সব বিবিদের চেয়ে বয়সে আমি অনেক ছোট আমারে বড় মহব্বত করে আমি অনেক হাদিস আমার দয়াল নবীর মুখস্থ করি এবং সবচেয়ে বেশি হাদিস আমি বর্ণনা করি মহিলাদের ভিতরে আল্লাহর সৃষ্টি জগতে আমাদের আম্মা জানের মতো এত বড় মুহাদ্দিস আর কেউ ছিলেন না জোরে কোন সুবহানাল্লাহ হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা রে একটু গভীর মনোযোগী অবস্থার ভিতরে উম্মে সালমা মনে মনে আম্মা জানায় আমার নবী আমরা তা শুনি কথা কোন শুনি তাহলে ওই নবীর আমগ মত কওয়া যাইবনি ওই নবীর আমগ মত মাটির মানুষ মইরা গেছে ফুচ্চা গেছে কওয়া যাইবনি ছায়ে দুইরা কই দোস্ত আমার বিরুদ্ধে কদুবে আমার নবীর বিরুদ্ধে কইলে আমরা সইতে পারবো না কারণ নবী আমাদের ঈমান নবী আমাদের কি বলেন নবী আমাদের ওরে নবী আমার ঈমানদারের জান বলেন সুবহান কইতাম নি অসুবিধা না তো আল্লাহ কবুল করুক বলেন আমিন ওরে নবী আমার ঈমানদারের জান কও না হা নবী আমার ঈমানদারের জান বলেন সুবহান নবী আমার নবী আমার ঈমানদারের জান বলেন সুবহান নবী আমার আর আন্না বিগো আওলা বলে ওরে ডিক্লার দিলেন আল কোরআনে হাই হাই প্রকাশিলেন ওরে প্রকাশিলেন হাবিবি দোজাহানে বলেন সুবহান নবী আমার ঈমানদারের জান কও না হা নবী আমার ঈমানদারের জান বলেন সুবহান নবী আমার ওরে বেলাল হাবশি ঈমান তাজা ওরে এই জগতে পাইল রে সাজা ওরে বেলাল হাবশির ঈমান তাজা আরে এই জগতে পাইল রে সাজা ওরে বাবহি কাটার আঘাত তার প্রমাণ বলেন বাবহি কাটার আঘাত তার প্রমাণ বলেন সুবহান নবী আমার ঈমানদারের জান কও না হা নবী আমার ঈমানদারের জান বলেন সুবহান নবী আমার ওরে নবী জির প্রেমে পরে ওরে সাহাবিগণ যুদ্ধ গো করে ওরে নবীজির প্রেমে পরে সাহাবিরা যুদ্ধ করে হাসিহি মুখে ওরে হাসিহি মুখে প্রাণ বিলাইয়া যান বলেন সুবহান নবী আমার ঈমানদারের জান কও না হা নবী আমার নবী আমার বাজান আমার আমার নবী কি আমাদের মতো আল্লাহর এরিয়া যতটুক আমার নবীর এরিয়া ততটুক আলহামদুলিল্লাহ রব্বিল সমস্ত প্রশংসা ওই আল্লাহর যিনি সমস্ত আলমের জন্য প্রতিপালক রব প্রতিপালক আমার নবীকে বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হাবিব আমি আপনাকে পাঠাই না এরসাল করিনি পার্সেল করিনি সমস্ত আলমের জন্য রহমত বানাইয়া রহমাতাল্লিল আলামিন আলামিন শব্দটা বহুবচন ফ্রুরেল জমা যদি আল্লাহ আলম বলতো তাহলে শুধু দুনিয়ার জন্য রহমত বুঝাইতো আল্লাহ বলছে আলামিন ফ্রুরেল জমা বহুবচন
আমি রব আমি হইলাম রব্বিল আলামিন আপনি হলো রহমাতাল লিল আলামিন আমি আল্লাহর এরিয়া যতটুক আপনি নবীর এরিয়া ততটুক সুবহানাল্লাহ নারী তাকবীর আল্লাহু আকবার নারী রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ শহীদে কারবালা জিন্দাবাদ ইমাম হোসেন কারবালা জিন্দাবাদ আল্লাহ বলে আদিমুল গায়বে ফালা ইয়াজুরু আলা গায়বে আহাদান ইল্লা মারিতাদামির রাসূল এই 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 আমি আমার অদৃশ্য এলাম একজন কো দান করি না আহাদান একজন কো দেই নাই গায়বের এলাম আমি একজন কো দেই নাই তবে একজন কে আহাদান একজন কো না তবে ইল্লা আলেমরা আছেন উইতিনর হরপেস্টস না হ্যাঁ মারিতাদামির রাসূল আমার মনিত রাসূলকে আমি দান করেছি Kuwa Muhammad Rasulullah sallallahu alaihi wasallam Ar-Rahmanu 'allama al-Qur'an khalaqal insana 'allamahu al-bayan yaini bayana ma kana mayakun ma kana fastan umaykun fadana fusatan ma kana zamanay maji umaykun halay mustaqbal ma kana utit kal umaykun bartamane bhabishyat kal utiti hoychilo bartamane hocche bhabishyat hobe sob bujar moto khomota ami Allah nije ustad hoya amar bondhura ami shikha dise Qur'anul Karim Nobir ustad ke Nobir ustad ke Nobir ustad ke এখন আম হুজুররে বড় আল্লামা নবী বলে কোন অক্ষর জ্ঞান নবী বলে নিরক্ষর মূর্খ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ হুজুরে আল্লামা কিন্তু নবী নিরক্ষর মূর্খ আবু জাহেল তো নবীর এমন কথা কয় নাই কিন্তু দোষ আপনাদের না ইংরেজি শিখে যে কলেজের একটা পোলা বাইনের দোষ নাই কোন প্রফেসর দোষ নাই প্রিন্সিপালের দোষ নাই আপনারা কৃষক শ্রমিক ব্যবসায়ীর দোষ নাই দোষ যত আমরা আলেমদের ঠিক কথা কোনটি কিনা বলেন ঠিক আমি প্রায় সময় বলি যে আপনারা আমাদের কাঁদছেন আমি রাতে ভাত খাই নাই ডাক্তার বলছে ওজন কমানোর জন্য তো কমাইতে কমাইতে আগে কইতো স্বাস্থ্য সুখের মূল যত কইতো মোটা হন আর এখন ডাক্তারে কয় সিকন হন হইতে হইতে এখন 9 কেজি কমছি কইছে 17 কেজি কমাইতে হইব আমার হাইট অনুযায়ী 17 কেজি কমাইতে হইব কমাইলে আপনি সুস্থ থাকবেন এখন 9 কেজি কমছি প্রায় এই 3 মাসে আলহামদুলিল্লাহ কইতেন না তো 17 কেজি যাইতে আরো কয় কেজি 8 না আরো 8 কেজি কমাইতে হইব কমাইলে যেদু থাই আরে যেদু থাকে আজকে আমার ভাই কো আমরা স্বাস্থ্যটা কমে গেছে আগে দেখছি কত মোড়া গড়া দেখছি আমাকে মোড়ার ভিতরে আসলে তো রোগ ঢুকিয়া গেলে এই মোড়ার দাম কিটা কথা কোনটি কিনা বলেন তো এখন আয়েশা বলছি যে আমাকে যদি রুটি থাকে রুটি খামো নতুবা ভাতে খামো কোনা দেখি আমার ভাতিজা মাওলানা আতিক বলতেছে কাকা দেখি ঠিক আছে দূরে গেছে যাইয়া বাড়িওলারে বলছে বাড়িওলা মাশাআল্লাহ কার বাড়ি না 1214টা রুটি বানাইছে ও সিরাজুল ইসলাম সাহেবের রুটি অনেকগুলি বাটে বানায় নিয়ে আইছে মা গো রুটি দেখলাম রুটি বানানো রেডি তরকারি টরকারি আনছে আমি ইচ্ছা মতো তরকারি খাইছি এই সবজিটা একটু বেশি খাইছি মাছটাও গুড়া মাছ বেশি খাইছি এই যে আপনারা এত সম্মান করলেন এত আপ্যায়ন করলেন এত ব্যবস্থাপনা করলেন চা পানি কি লাগে কত আরামের জায়গা আমাদের বসাইলেন সবচেয়ে উপরে বসাইলেন ঠিক না আপনাদের যে উপরে বসে তারা তাদের উপরে বসেন আমার এত সম্মান আপনারা আমাদের করেন আর আমরা সমাজের ভিতর আইসা দুই তিন ঘন্টার জন্য আইসাটা পেস লাগিয়ে চলে যায় আর কি লেখিলি করেন আপনারা ঠিক নি ঠিক না না কথাটা অযুক্তির বলেন ঠিক না বলেন ঠিক তাহলে ঝগড়ার মূল কি আমরা না ঠিক কথা কই না ঠিক ও ঝগড়ার মূল কি আমরা না ঠিক তাহলে যারা ঝগড়া লাগায় তাদের থেকে বাঁচার দরকার আছে নি ঠিক কথা কই না বাঁচার দরকার আছে নি এখন আপনারা সচেতন মানুষ এই হুজুরকে এক রকম আমি কো আরেক রকম ঠিক নি ঠিক আপনারা মাঝে মাঝে সম্মান করবেন তো ভালো কথা মাঝে মাঝে এই যে ফুলাফাইন মাদ্রাসায় পড়ে তাগর সম্মান আছে না জি তাগর ফাইন দিছে রহমতের ফেরেশতারা ফাঁকা বিছিয়ে দেয় আল্লাহ সৃষ্টি সবাই তাদের জন্য দোয়া করে তারা মরিয়া গেলে তারা শহীদের মর্যাদা পাবে তারা জান্নাতি সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ এই ফুলাফাইন দে মাঝে মাঝে আমরা মাদ্রাসায় মারি না কথা কোনা মারি না আমি তো আজ একটার এমন থাপ্পড় দিছি আজকে আমি শিরির মেদি কি দিয়ে তোর দায়িত্ব কি দিয়ে থাপ্পড় একটা দিছি এই জোর না দিশের এখন তো মারাও নিষেধ থাপ্পড় একটা দিছি দিকে জিজ্ঞেস রাইতে তো এই যে থাপ্পড়টা কি বালার লাগে না খারাপের লাগে মাঝে মাঝে ফিডানডা রহমত না কথা কয় না মাপায় ফুতরে ফিডা যা রহমত না কথা কোন রহমত না তো আপনারা মাঝে মাঝে বক্তা করে দুই একটা ফিডা ভাড়া দিয়েন রহমত হইব বলে কেমন
আতিক্য এক রকম বিপ্লবীকে আরেক রকম ঠিক নি এবার বলে হুজুর বালা খাওয়াইছি বালা পড়াইছি ওনার নাম নাকি সিরাজুল ইসলাম সাহেবের রুমটার মধ্যে ঢুকাইয়া দুনোটা হুজুর ঢুকাইয়া তালাটা দিয়ে লাইবেন দিয়ে কই দুই হুজুর এক হইয়া যেদিন কইতি পারবি এদিন বারবি কথা বুঝেন না আর বারবি হকিস্টিকের ফিডা তোরা হুজুর দুই রকম দুনোজন লেখা পড়া করছ এক কোরআন এক হাদিস তোরা দুই রকম কই যার আমরা মসজিদ ভাগ মুসল্লি মুসল্লি কিলা কিলি বাপ পুতে কিলা কিলি আমার কথা অযুক্ত করে বলেন কথা কোনে কিরে বলেন দুই হুজুর আতে এক হইয়া আমরা আলীর চরের এক মুসলমান এক প্ল্যাটফর্মে থাকতে চাই এই দুই হুজুর ঢুকাইয়া দিবেন তখন দেখবেন দুই হুজুর এবার আমরারা মারামারিছে দুই হুজুর কবে না ইডা না হিডা হিডা না ইডা ওই তো দুই হুজুর আইতে 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 একটা জায়গা আইতেইবো কথা কোনে কিরে বলেন এবার দুই হুজুর এক হয়ে কব সিরাজ সাহেব দরজা খুললেন বলে কিতা বলে আমরা এক হইছি ঠিক নি এবার একই আমরা যেটা কমু ইডা আপনারা মানবেন কারণ এবার দুই হুজুর এক হইছে কথা কোনে কিনে বলেন এবার সুন্নি আর ওহাবি এক হইয়া জন কইবো হ্যাঁ নবী রওজায় জিন্দা আমরা দুজন এক হইছি এত যা বুলটুল কইছি এটি আমগে ভুল হইছে জান তা আমরা এখন থেকে কই গেলাম নবী রওজায় জিন্দা এই কুলা দিয়া যারা দিলে কোনটা দানার কোনটা সিডা প্রমাণ হয় ঠিক না ঠিক নি আপনারা খালি দুইটা লাড়ি ছোটা লইয়া ফিডা ফাটা মাথা পারে দিন না মাথা দিলে তো এটি বুদ্ধি করবো কর্তিকা দলিল দিব কর্তিকা ডক্টর দুই একটা ওই যে ফেশনে গা দিয়ে আছে না এই ডাব ডাবদের মধ্যে দুইটা লাগাই দিন লাগাই দেখুন হিমকে হান্দা যদি জোর করে আরে বলে হান্দা দুই হুজুর এক কইয়া আজকে কইয়া যাবি কোনটা সঠিক নতুবা পারবি বাড়িতে পারবি না দুই হুজুর সমাজের মধ্যে বিভ্রান্ত আমরা সারা জীবন এক করছি তোরা নতুন হরিত দিতেছস কথা কটি কিরে বলো তখন দেখবেন আসল কোনটা নকল কোনটা আমি কি বুঝাইতে পারছি তখন দেখবেন আসল কোন নকল কোনটা এই বুড়ারা সারা জীবন নামাজ পড়ছে পড়ছে না এখন আমি ফতুয়া দিই না বুড়াকে নামাজ না এটি জাহান্নামি নাউজুবিল্লাহ কইতেন না আমার মতো হুজুর একই এটি জাহান্নামি এটি সব মুশরিক মানে হিন্দু যা অরাতা নাউজুবিল্লাহ কইতেন না তো এখন এই হুজুর যদি আমার মতো হুজুর যদি অগরে মুশরিক কয় হিন্দু কয় আপনি কি মাইনা নিবেন তো এর লাইক কইছে মাঝে মাঝে আঙ্গুর ধরে না আপনারা তো কালে হুজুর দেখ না না হুজুর কথা হুজুর কয়ে গেছে আমরা মানলে মানা না মানলে জায়গা জায়গা হুজুর এই হুজুর আনিচ্ছার এর দূর কয়ে বিদায় করে দেন ঠিক কথা বল কথা কোনে কেন বলেন কিন্তু সমাজের ভিতরে দুইটা ভাগ হইয়া যায় আমার আমার কথা কি অযুক্তি আপনারা বিবেক দিয়ে চিন্তা করে দেখেন আমাদেরকে ডাকেন আন্নতুবা যে কোন টাইমে আমাদের ইউটিউবে নাম্বার আছে এই কোন টাইমে আমাদেরকে ডাকবেন আমাদের আরএসসিএস বিএস কোতিয়েন আমার দলিল যদি ঠিক থাকে আমি হাইকোর্ট না জজকোর্ট গেলে কোনো কোনো সমস্যা কোন সমস্যা নাই আল্লাহ পাক যেন বুঝদান করে বলেন আমিন আব্বারা আমার আমার মদিনার কামলিওয়ালা নবীজি বলে হে আয়েশা ইন্নি আরাও না মালা তারাও না বুখারি ইন্নি আসমাউ মালা তাসমাউন আমি যা দেখি তুমি তা দেখো না আমি যা শুনি তুমি তা শোনো না আয়েশা রে তুমি মনে 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 ভাবছো আমি তোমার কাছে মাটিগুলি দিলাম না ও তোমার পাশে তোমার বোনের কাছে কেন দিলাম উম্মে সালমার হাতে কেন দিলাম আমার এই বিবির কাছে কেন আমারে দিল না কেন আমারে দিল না কেন আমার দয়াল নবী একটা ডাক দিয়ে কই আয়েশা যেদিন এক সূত্রা গিদিরিতে কারবালার ইমাম হুসাইনের গলায় ছুরি লাগবে মনোযোগ আছে ওই দিন পর্যন্ত তুমি আয়েশায় দুনিয়ায় থাকবা না জিজি এক সূত্রা খিদরি পর্যন্ত তুমি আয়েশায় দুনিয়ায় থাকবা না তাই মাটিগুলি আমি তোমার হাতে দিলাম না আমার এই বিবি বেঁচে থাকবে উম্মে সালমা বেঁচে থাকবে বিদায় তার হাতে মাটিগুলি দিছি নতুবা তোমার কাছেও দিতাম তুমি উম্মে সালমার আগে তুমি এন্তেকাল হইয়া যাইবা আমার বিবি উম্মে সালমা কারবালার ফরজ জীবিত থাকবে আমার নবীর এই এলেমটা কে দিয়েছে আরো জোরে বলেন কে দিছে ভাইয়ো কথা বুঝছেননি যে তার আগে তুমি মায়ের এন্তেকাল হয়ে যাবে মারা যাইবা এখানে তোমার হাতে দেই নাই কারবালার দিন পরে পর্যন্ত ও থাকবে এই জন্য ওর হাতে দিছি এতে প্রমাণ হয় আমার নবী জানে কথা কোনে কি বলেন আমার নবী আমার নবী নবীর এই এলেম দিয়েছেন কে যেরকম এলেম দিয়েছেন কে আর নবীর এরিয়া নবীর দেখা আল্লাহর এরিয়া যতটুক আমার নবীর এরিয়া ততটুক বাজান আমার একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগান হে আমার জ্ঞানী গুণী সুশীল সমাজ
কষ্ট হইছে আমার মদিনার কাম এবারে একটু আসলে আলোচনা অনেক লম্বা আমি আজকে এমনি কইছি আগো সময় তো আসলে আরে সময় কেমনে চলে যাইতেছে পানি স্রোতের মতো গুলতি নদীর পানির মতো গালি যাইতে গেছে আল্লাহ কবুল করুক বলেন আমিন আপনি জোরে করেন আমিন তবে আমি তো চিনি আলিশ্বরের মানুষ ওই যে বেরিবাদার কাছে আইয়া গেছিলাম গত বছর এই বছরও কোন রাজানি ফোন দিছিল ফোন দিছে আমি কি ভাইজান খালি নাই কে তার আপনারা যারা ফোন দিয়ে আমি কি ভাইজান খালি নাই এর প্রোগ্রামের কারণে কইছিলাম ওই দিন আর আজ এখনো মনে তার মনে মাইকের আওয়াজ শুনতেছে আমি কইছি ভাই এক জায়গায় দুইটা প্রোগ্রাম দিলে খারাপ দেখা যায় ঠিক না তারা হুজুরি ডেটটা আমি কইছি না দেওয়া যাবে না কারণ আমি ইনসাফ করি আমার ইনসাফ করি ওই যে দক্ষিণ আলিশ্বর ওইখান দিয়ে জাহারপুর দিয়ে আইছিলাম দুইবার আসিলাম আলহামদুলিল্লাহ ও দক্ষিণ এদিকে নি ও আমার একটু দিকটা এনাইয়া ঘুরে গেছে এই জায়গাটা আমার তো মনে হয় একটু ঘুরে গেছে আরে আল্লাহ যেন কবুল করে বলেন আমিন তো আমি আজকে আমি আগেই কইছি একটু আস্তে আস্তে কম মাঝে মাঝে একটু জোরে কইলেও সমস্যা মাইক হওয়ার তুমি রাগিও না আপনার রাগিয়েন না আমার অভ্যাস একটু জোরে কওয়া ডাক্তার কই দিছে আপনার হাড়ের উপরে একটু চর্বি দেখা যায় একটু আস্তে আস্তে কথা কন মুইরা নি যান তো আমি কাছে ঠিক আছে দেখি যদুর বাসিয়ারি একটা আস্তে আস্তে কর চেষ্টা করে বাসা চিন্তা করে জিভুত আছে নিজ বাসার লাগিয়া ছাই কে মর্ত ছাই কথা কর না মর্ত সাই কেডায় মন সাই খালি বাঁচতাম আল্লাহর কাছে আল্লাহ হায়াতে বাড়াই দে এমন একটা মানুষ কই না যে বেটার 150 বছর হয়ে গেছে এই বেটা ডাক্তার বাঁচান কথা কন্টি কিনা বলেন হেসু মোসাই বাঁচতো মর্ত কেউ সাই না এর লাগে একটু বাঁচতাম সাইতেছি কয়টা দিন যদি আল্লাহ বাঁচায় তবে যত দিন যেন বাঁচায় যেন ইমান আকে দিন বাঁচতে পারি বলেন আমিন আল্লাহুম্মা সাল্লি আব্বারা আমার একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগান আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী যেই নমুনা দিয়ে গেছেন অনেক লম্বা আলোচনা ইয়াজিদ যখন আমি ডাইরেক্ট এবার কারবালা দিয়ে এসে পড়তেছি কারণ আলোচনা অনেক ব্যাপক ইয়াজিদ যখন ক্ষমতার মধ্যে বসা গেছে বসা যাবার পরে এবার নতুন নতুন আইন শুরু কইরা দিছে নতুন নতুন আইন আওয়ামী লীগ বসলে একরকম আইন বিএনপি বসলে আরেক রকম আইন কথা কটি কিনে বলেন আওয়ামী লীগ বলে তত্ত্বাবধায়ক সরকার বা ঠিক নি বিএনপি আবার বৈশাখ কইব হ্যাঁ এখন থেকে বাদ বিএনপি বলে কবে হ্যাঁ এখন থেকে বাদ আমরা আগে আই এরাই বাদ এই এই রাজনীতির আমি আবার আওয়ামী লীগ বিএনপির কথা বুঝাইবার জন্য বলতেছি নতুন সরকার আইসা নতুন নতুন আইন করে ইয়াজি যখন তার একটা বদ অভ্যাস ছিল একটু মদ খাওয়া কি ছিল মদ খাওয়া আমার আমার লগে এক হুজুর আমার গাড়ি তুরছে হাজিগঞ্জ আওয়ার আগে দিয়ে ঠুস করে এসে গাড়ির মধ্যে বিড়ি জ্বালাইছে বিড়ি বিড়ি কি জ্বালাইছে আচ্ছা গাড়ির ভিতরে বিড়ি জ্বালাইলে গাড়ির না গ্লাস বন্ধ আরে মিয়া লইও তো বিপদ করলাম হুজুর রে বাড়ি হলো ব্রাহ্মণ বাড়িয়া এ ক হুজুর কুমিল্লা ট্রেন দুইরাম তো একসাথে মাহফিল ক হুজুর আমার কুমিল্লা কত লইয়া যান আমি কিছু ওঠেন খোদার গজুব গাড়ির মধ্যে উঠতে সিগারেট জ্বালায় আমি কারে কি তারে আমার যে অবস্থা তাড়াতাড়ি গ্লাস খুইলা দিয়া আমি তাড়াতাড়ি খুইলা দেবো আইসে আইয়া ট্রেন ফাই নাই আমার বাসায় রইছে আমার মেয়েটা অজন যাওয়ার পরে আমার মেয়েটা এই লেফটা গুছাইতে গেছে খাটা যায় কাব্বু গো আমি কি কাব্বু এদিকে তাড়াতে আহ না যায়া দেখি কাব্বু এর মধ্যে দেখো কি গন্ধ কয় চিন্তা করলাম খোদার গজুব হারাত ঘুমাইছে না আর খালি টানছে মনে হয় বিশ্বাস করেন যায়া দেখি এ এ সাতটা সিগারেটের ফাঁসা ফুরা রয়েছে আমি তে এত রাত্রে আইলো আমার লোক রায়ের প্রায় তিনটা বাজে গেছে তা হারাত কি করছে এর ঘুমায় না মনে সাতটা খাইতে হইলে তুমি চিন্তা করছেন কত সময়ের দরকার এই দেখলাম সিগারেট ভাষা হয়ে রয়েছে আমার লেফটার ভিতরে গন্ধ তাড়াতাড়ি এটা ওয়াশে দিছি আহারে এটার লেগে প্রায় আমার 300টি আসে কথা বলছেন হুজুর আইনা রহমত হয়েছে মাশাল্লাহ টিয়াও গেছে আমার মাইয়াও কাব্বু হুজুর রেখে সিগারেট খায় কি জবাব দিমু মায়ের কাছে কি জবাব দিমু পরে কামি কি হুজুরের মনে হয় কোনো সমস্যা ছিল এলাকা মনে খায় কি কারণে কয় না আমি মনে হয় কোনো রোগের কারণে কাবার রোগ হলে কি সিগারেট খায় মায়ারে বুঝ দেওয়ার চেষ্টা করি কিন্তু উদ্দেশ্য হলো যাতে মেয়ের কোনো হুজুরের প্রতি খারাপ একটা দৃষ্টি যাতে না পড়ে কথা বোঝেন নাই তো চিন্তা করলাম আরে হুজুর মানুষ ভালা এই বেটা দরকার আছে তুই আনো এই হুজুরের বাইতে ইয়া খাওয়ানের কথা কটি কিনে বলেন আবার হে বেটা মনে করছে মনে হয় হেতে আমার মতনই মনে খায়
সূর্য তো সকলের মনে করে রাতের বেলা দেখলে মনে করে আমার মতো সূর্য ঠিক কি না বলেন আবার ভালো মানুষ যে বেটা তাহাজ্জুদ ধরুন না ওযু করতে যে বেটা মনে না হে গাড়া দিবেন আমার মতো ওযু করুন না আরেকজন ওযু করতেছে আল্লাহ আমাদেরকে নজরকে ভালো করে দিক বলেন আমিন আব্বারা আমার এই অবস্থার ভিতরে একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগা নিয়া জিদ মদ খাইতো মদের এখন মুসল্লিরা কহ হুজুর আপনি যা মদ খান এটা কেমনে এটা তো সমাজে জানলে রাস্তায় জানলে সমস্যা হইয়া যাবে তখন উনি একটা নতুন আইন করলেন নতুন শরীয়তের প্রণেতা শরীয়ত বানাইলেন আইন বানাইলেন যে এতটুকু খাইও যেতটুকু খাইলে নেশা হইতো না এতটুকু খাইও যেতটুকু খাইলে তুমি মাতাল হইতা না মাতাল হইতা না এতটুকু খাইও নাউজুবিল্লাহ কইতেন না হুজুর অল্প খাওয়াত খাইতাম এটা জায়েজ আছে নি কয় জায়েজ নাউজুবিল্লাহ কন্না হে আমার আলীর চর এলাকার জ্ঞানী গুণী আব্বারা মদের কেউ যদি এক সেকেন্ডের জন্য যদি মদের বলে হালাল হোক না অল্প এক সেকেন্ডের জন্য কেউ যদি মদের কে হালাল ইমান থাকবো অল্প মদ ইমান থাকবো হারাম তো হারামে হারাম দে হালাল জানলে মুসলমানিত্ব থাকে না আবার হালালকে হারাম জানলে মুসলমানিত্ব থাকে না ঠিক কিনা বলেন যারা সমাজে সুদ খায় তারা জানে সুদ না জায়েজ ঠিক নি কথা কয় না কা ঠিক কিনা বলেন যদি কেউ মনে করে আমি তো অল্প টিয়ায় না সুদ খায় এটা মনে হয় জায়েজ নাউজুবিল্লাহ কইতেন না অল্প যদি সুদ হয় এটা যেমন না জায়েজ এতটুক ফায়খানা না জায়েজ এতটুক ফায়খানাও কথা কয় না কা এতটুক কুত্তা ফসা না জায়েজ এতটুক কুত্তা ফসা কথা কয় না কা সুদ 10 কোটি টাকা যেমন না জায়েজ 1 টাকাও কথা না 1 টাকাও 1 টাকার কেউ যদি হালাল কয় মুসলমানিত্ব থাকে না ঠিক কিনা বলেন আমি আমার গাড়িটা দিয়া দিমু আই ক্যান চ্যালেঞ্জ আমি আমার গাড়িটা দিয়া দিমু কেউ যদি থাকেন চ্যালেঞ্জ গ্রহণ করেন আমাদের বাংলাদেশে ইসলামী ব্যাংক আসেনি আসেনি ওইটার ভিতরে সুদ আছে আমি নিজে তার প্রমাণ প্রমাণ না করতে পারলে গাড়িটা দিয়া দিমু কেন তুমি ইসলাম নাম কেন লাগাইলা এমনি বলো হা শরিয়া দিও না কারণ ইসলাম নাম শুনে মানুষ দৌড়িয়া যায় আর দূরে গেলে এটা হালাল মনে করে কত কত কি বলেন হালাল মনে করে তার মুসলমানিত্ব চলে যায় আমি 15 দিন আগে এক জিএম রে উনি কয় হুজুর এটা এই বিভিন্ন ভাবে পরে আমি কিছু ভাই এক কথা আপনি বলেন আমার একারে লাইট কানে এক কথাই বলেন এটা জায়েজ না না জায়েজ জান আমারে ফোনে আপনি কমেন্টে লিখা দেন কথা কথা তারে লওয়াইছে সে কমেন্টে লিখা দিছে হুজুর আসলে অল্প এটার মধ্যে সুদ আছে বেশি সুদ নাই জিএম কো অল্প সুদ আছে বেশি সুদ নাই নাউজুবিল্লাহ কইতেন না তো অল্প কুত্তার ভাইখানা যেমন না জায়েজ বেশিও কথা কোনা বেশিও সুদ তেমন একটা বেশি হোক আর কম হোক যেতই ফতুয়া দেখ যাহা এটা শরিয়া হা আমি কোরআন মানি কোরআনের আইন সব আছে আসলে তুমি জানো এটার ভিতরে কতটুকু আছে ঠিক কি বলো ওরে আল্লাহর কসম দিয়ে জিজ্ঞাসা করো যে এটার মধ্যে সুদ আছে কিনা তখন হাকিকত বাড়াইব আমার রাগ করেন না আপনি করেন কিন্তু আপনি হালাল মনে করেন না আমার কথা বুঝছেন নি আপনি হালাল মনে করেন না ব্যাংকের ভিতরে যত টাকা রাখেন আপনি হালাল মনে করলে ঈমান চলে যাবে হালাল মনে করলে ঈমান চলে যাবে হোক 20% আপনার সুদ আর রূপালী সোনালীর ভিতরে ধরেন 70% সুদ কিন্তু সুদ তো সুদে কথা কোনে কি বলে আপনি শরিয়া কইয়েন না ইসলাম কইয়েন না আফসুস আজকে কোন জায়গায় আমরা মুসলমান আছি আমার দুনিয়াটা বড় না আমার আখেরাত বড় আপনারা জানি আমাকে কইবেন আবার দাওয়াত দিন আমার দাওয়াতে চিন্তা নয় আরে মিয়া আমার তো মরতে হবে কালকে আমার এই সূর্য নসিব নাও হতে পারে পায়ে ধরে বলা যায় সুদ থেকে বাঁচেন ঘুষ থেকে বাঁচেন আমিন বলেন আমিন খান মন মতো যা পারেন খান তবে হালাল মনে করলে মুসলমানিত্ব চলে যাবে আমি কি কথাটা বুঝাইতে পারছি যেই যেই বেড়ায় ব্যাংকে চাকরি করে ইসলামী ব্যাংকে আপনি ওরে যায় কইবেন
যে হুজুর আতি হুজুর আমাদের ব্যাংকে চাকরি করেন বলল হ্যাঁ বলে এটা মধ্যে শরীয়তে বলে এই দেখেন এত মুফতি মুফাসসির আল্লামা ডক্টর ওই যে উমুকে করছে বাইতুল মাকদিস খতিবে করছে উমুক বলে আমি এত কথা বুঝি নাই আপনি আল্লাহর কসম দিলাম আপনি আল্লাহর কসম খাই এর মধ্যে সুদ আসেনি যদি আপনি আপনার জানাবো তো আমার সুদ খাওয়ান আমি আল্লাহর কসম দিলাম আল্লাহর কোর্টের মধ্যে আপনার বিরুদ্ধে আমি মামলা করব তখন তো মানে হুজুরের হাকিকত আসল না বাড়াইব আমার কথা হলো রাখেন খান আমার আপত্তি নেই কিন্তু হালাল মনে করেন না আমি কি কথা বুঝাইতে পারছি এটা এটা তো হারাম তো হারামই আপনি হারাম খান যদি দুনিয়া সব হারাম আপনি খাইয়া পেট পুরে যদি জাহান্নামে যান আমার আপত্তি নাই কিন্তু হালাল মনে করলে আপনার মুসলমানিত্ব থাকবে না আমি কি বুঝাইতে পারছি ইয়াজিদ কয় মদ খাইও অল্প খাইও অল্প খাইলে জায়েজ হইব নি কথা কোন এখন ইয়াজিদের মুসলমানিত্ব চলে গেছে জায়েজ আছে বিদায় বিরোধিতা করে নাই তখন মানুষ কিন্তু একটা ফতুয়া পাইয়া যাইব ফতুয়া হইয়া মদ খাওয়া শুরু করে দিয়ে তারা সমাজটাকে কেলেঙ্কারি করে দিব মুসলমানিত্ব খারিজ হইয়া যাইব না 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 তাহলে আমি কি আপনারা বলেন আমি আলামায়ের চেয়ে চিন্তা কইরা সুখ শান্তির চিন্তা কইরা কি মদিনায় থাকব না 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 ভাইয়ের রক্ত মাখা ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম কে প্রতিষ্ঠা করার জন্য এই বিপদগামী মানুষ গরে বাঁচাইবার জন্য আমি কি আসলে এই গড়ের মধ্যে থাকব না বিপদে বাঁচাইবার জন্য আমার এই সুখ চাইরা মানুষগুলি বাঁচাইবার জন্য ওখানে যাব সবাই কোনা ওখানে যাওয়া প্রয়োজন তখন উনি বলে তাহলে আমি যেতে হবে কথা কোন ঠিক কিনা বলেন ভাইয়ো আপনার বাবার একটা জমি বুঝাইবার জন্য বলতেছি আপনার বাবার একটা জমি বাবা না খায়া না দে জমিটা রেখে গেছে এখন জমিটার মধ্যে জমিটার মধ্যে আরেকজন ভদ্রলোক আসিয়া বড় লোক আপনার চেয়ে ক্ষমতা বেশি বড় আপনার চেয়ে ক্ষমতাবান ও আয়েশা জমিটার অর্ধেক দখল করে লাইতেছে দুই হাত এক হাত ফাসাদ দখল করে লাইতেছে আপনি যাইবেন না গড়ে শুয়ে থাকবেন কথা কন না কা যাইবেন না দরকার হলে ওর লগে মার খাইবেন বড় লোক হোক ছোট লোক আপনি আমার না বাড়ি করছেন কি লিগা আপনি মাপ দেন আমি না নেন ঠিক না আপনি কইরেন না ও যদি আপনি মাইরও দেয় না আমার বাবার সম্পদ আপনি কি করে এখন কথা কোনে কিরে বলেন যুগ যুগ ধরে খাইতেছি এখন আপনি আর হঠাৎ করে নিয়ে এদিক দিয়ে ওয়াল উঠাইতেছেন কেন কথা কি বুঝাইতে পারছি যদি প্রতিবাদ না করে যদি প্রতিবাদ না করে আর ওয়াল তখন উঠিয়ে লাইব তখন নাতিফুতিরা কইব নাতিফুতিরা কইব এবারে আমার দাদার বাড়িটা ছিল আমার আব্বাই থাকতে তো ওয়ালডা করছে আব্বাই তো বিরোধিতা করছে না মনে হয় নিশ্চয় কোনো ফেরকা ছিল দরকার না আমরা জাজামেলা করে লাভ নাই কথা বুঝাইতে পারছি নি এই জন্য আপনার বাবার সম্পদ আপনি রক্ষা করা দরকার ঠিক না বলেন ইমাম হোসেন আমার নানার রক্ত মাখা ইসলাম যদি আমি প্রতিবাদ না করি কিয়ামতের আগে মানুষের ইমান আরো দুর্বল হয়ে যাবে তারা তো প্রতিবাদ কেবল ভুলেই যাবে আর আমি যদি আরামায় ছেড়ে দিয়ে প্রতিবাদ করি কিয়ামত পর্যন্ত ইসলামের বিরুদ্ধে কেউ কথা বললে যত বড় প্রেসিডেন্ট হোক যত বড় সরকার হোক রাষ্ট্রপতি হোক দুনিয়ার বড় একটা বড় লোক হোক না কেন হোক এমপি হোক চেয়ারম্যান হোক মেম্বার হোক প্রেসিডেন্ট হোক স্বয়ং সরকার যদি আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে একটাই কোন মানুষ তার আপন আপন জায়গা থেকে প্রতিবাদ করবে ঠিক কিনা বলো নারে তাকবীর وعلى آل سيدنا ما নবীর দুরুদ ফরিহিলে গণ নবীর দুরুদ ফরিহিলে খোদার রহমত মিহিলে কণা নবীর দুরুদ ফরিহিলে গণ নবীর দুরুদ ফরিহিলে খোদার রহ মতে মিহিলে যে পরিবে দুরুদ একবার
আল্লাহ রহমত দিবে দশ বার গো আর দশটি গুণ মাফ হইবে নবী জিরগা দিজি বলে ওরে দশটি গুণ মাফ হইবে নবী জিরগা দিজি বলে নবীর দরুদ ফহরিলে কনা নবীর দরুদ ফরিলে গো নবীর দরুদ ফহরিলে